কপত দ্য পিজিয়ন অর্থাৎ পায়রা জাতক গল্পের নাম কপত দ্য পিজিয়ন জাতক অর্থাৎ পায়রা জাতক ওয়ান্স বোধিসত্ত্ব ওয়াজ বর্ন অ্যাজ এ পিজিয়ন একাদা বোধিসত্ত্ব পায়রা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তো এখানে বর্ণ মানে জন্মগ্রহণ করা পিজিয়ন মানে পায়রা হি লিভড ইন বেনারস সে বেনারসে বাস করত লিভড শব্দের অর্থ বাস করা তো লিভ মূল ভার্ব লিভড ভার্বের পাস্ট ফ্রম তো এখানে বলে রাখি হি একটা প্রনাউন হি এর পর যখন ভার্ভের পাস্ট ফর্ম থাকে সেটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে সে সেন্টেন্সটা হয় অর্থাৎ হি লিভড ইন এ বেনারস এটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্স দ্য পিপল অফ দ্যাট সিটি অর্থাৎ এই শহরের মানুষজন উইথ দ্য ডিজায়ার অফ বিং ব্লেসড উইথ পিটি তো তাদের আশীর্বাদ এবং ভক্তির জন্য এখানে দেখো দেখো ডিজায়ার মানে ইচ্ছা বিইং মানে হওয়া ব্লেসড ব্লেসড শব্দের আশীর্বাদ পিটি শব্দের অর্থ হচ্ছে ভক্তি বা ধার্মিকতা ইউজ টু হ্যাং অর্থাৎ ঝুলিয়ে রাখত ইউজ টু ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতের যখন কোনো স্বভাব বা অভ্যাস বোঝাবে তখন এই ইউজ টু মোডাল ভাবটা ব্যবহার হবে তো ইউজ টু হ্যাং বাস্কেট লেইং সাম স্ট্র ঝুড়ি ঝুলিয়ে রাখতো তাতে কিছু স্ট্র মানে খড় বিছিয়ে রাখতো বিইং স্প্রেড ইন দেম তার উপরে কিছু খড় বিছিয়ে রাখত ফর দ্য শেল্টার আশ্রয়ের জন্য সেলটার শব্দের অর্থ আশ্রয় অব পায়রা পায়রাদের যেহেতু আছে আছে এস মানে আমরা জানি প্লুরাল নাম্বার অ্যান্ড আদার বার্ডস এবং অন্যান্য পাখিদের অ্যাট ডিফারেন্ট প্লেস নানান জায়গায় বোধিসত্ত্ব ওয়াজ বোধিসত্ত্ব অলসো লিভড ইন সাচ এ বাস্কেট বোধিসত্ত্ব এরকম একটা ঝুড়িতে বাস করত। লিভড মানে করতো সাচ মানে এরকম বাস্কেট মানে ঝুড়ি কুক অফ এ মার্চেন্ট মার্চেন্ট এক এক অর্থাৎ বণিকের কুক 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 মানে কি মানে রাঁধুনি বা যারা পাচক যারা রান্না করে তো এক নির্দিষ্ট নির্দিষ্ট মার্চেন্ট মানে কি বণিক বণিকের রাঁধুনি হ্যাং সাচ এ বাস্কেট এরকম একটা ঝুড়ি ঝুলিয়ে রেখেছিল নেয়ার হিস কিচেন তার রান্নাঘরের কাছে নেয়ার মানে কাছে কিচেন মানে রান্নাঘর উইথ দ্য রাইজিং সান অব দ্য মর্নিং সকালে যখন সূর্য উঠত দ্য পিজন ইউজ টু গো আউট পায়রা বেরিয়ে পড়ত ইন সার্চ অফ ফুড অ্যান্ড কি করতে ইন সার্চ অফ ইন সার্চ অফ শব্দ অর্থ অন্বেষণ বা খোঁজা তো বাইরে বেরোতো কেন ইন সার্চ অফ ফুড খাবারের সন্ধানে অ্যান্ড কাম ব্যাক এবং ফিরে আসতো ইন ইভিনিং ইন দ্য ইভিনিং সন্ধ্যের সময় ওয়ান ডে একদিন হোয়েন এ ক্রো ওয়াজ ফ্লাইং বাই দ্যাট কিচেন একদিন যখন কাক উড়ছিল এই রান্নাঘরের কাছে স দ্যাট দেখল যে স মানে কি দেখে দেখেছিল সি মানে দেখা স মানে দেখেছিল সি এর পাস্ট ফর্ম ওয়াজ কুকিং মিট যে সেই রাঁধুনি মাংস রান্না করছে কুকিং মানে রান্না করা মিট মানে মাংস হি ফিল্ড ভেরি মাছ গ্রিডি সে খুবই লোভী হয়ে গেল ফিল মানে অনুভব ভেরি মাছ মানে খুব বেশি গ্রিডি মানে লোভ সো হি রিমাইন্ড সিটেড অন দ্য ব্রাঞ্চ অফ এ নিয়ার বাই ট্রি সুতরাং সে কাছাকাছি একটা গাছের ডালে থেকে গেল রিমেইন্ড মানে থাকা সিটেড মানে আশ্রয় নেওয়া ব্রাঞ্চ মানে শাখা অফ এ নিয়ার বাই কাছাকাছি ট্রি কাছাকাছি গাছে দ্য নেক্সট মর্নিং পরের সকালে হি কেম এগেইন সে আবার আসলো সিইং দ্য পিজিয়ন টু ফ্লাই অ্যাওয়ে দ্য ক্রো ফলোয়েড হিম তো কি বলছে সিং দ্য পিজন অর্থাৎ পায়রাকে দেখে টু ফ্লাই অ্যাওয়ে উড়ে গেল দ্য ক্রো ফলোয়েড হিম উড়ে কি করছে না পিজনকে অনুসরণ করতে লাগলো হি থট দ্যাট সে ভাবল যে ইফ হি কুড এক হিম আমি যদি তার সঙ্গে দিই তো এখানে থট মানে ভাবা বা চিন্তা করা কুড এটা একটা মোডাল ভার্ভ অ্যাকম্পানি মানে সঙ্গী হিম তার আমি যদি যদি তার সঙ্গে হয় বা সঙ্গ দিই রিমেইন ইন হিজ টাচ রিমেইন মানে মানে থাকা এবং তার সঙ্গে থাকি টাচ মানে কি কাছাকাছি থাকি হিউড হ্যাভ টু অপরচুনিটি টু এনজয় গুড ফুড সে ভালো খাবারের সুযোগ পাবে দেখো উড হ্যাভ অর্থাৎ যেটা ভবিষ্যতে হবে অপরচুনিটি সুযোগ এনজয় গুড ফুড ভালো খাবারের আনন্দ তো সে যদি তার সঙ্গে থাকে তাহলে ভালো খাবারের আনন্দ পাবে উড হ্যাভ হি উড বিল টু কালেক্ট ডেলিসিয়াস ফুড ইজিলি তো এখানে উড বি মানে কি সে সমর্থ হবে ভবিষ্যতে কোনো কাজ করতে পারবে এরকম ক্ষেত্রে উড কথার ব্যবহার হয় তো কি বলছে হি উড বি এবেল টু কালেক্ট ডেলিশিয়াস ফুড সে ভালো সুস্বাদু খাবার কালেক্ট করতে পারবে ইজিলি খুব সহজে উইদাউট এনি প্রবলেম ফর ফ্রম দ্য কিচেন এই রান্নাঘরে কোনো রকম কোনো সমস্যা ছাড়া উইদাউট মানে ছাড়া প্রবলেম মানে সমস্যা কিচেন মানে কি না রান্নাঘর দ্য পিজন সিং দ্য ক্রো পায়রা কাকটিকে দেখলো টু ফলো হিম আক্সড তাকে অনুসরণ করছে তো জিজ্ঞাসা করলো হোয়াই আর ইউ ফলোইং মি কেন তুমি আমাকে অনুসরণ করছো আওয়ার ফুড ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার আমাদের একই অপরের থেকে খাবার তো আলাদা দেন হোয়াট ইজ দ্য ইউজ অব মুভিং অ্যান্ড ফ্লাইং টুগেদার তাহলে তা সত্ত্বেও তুমি কেন আমার পিছন পিছন ছুটছ এবং উড়ে বেড়াচ্ছ দা ক্রোসেড কাকটি বলল দ্যাট ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না ম্যাটার মানে ব্যাপার ডাজ নট দিয়ে বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ আমি তোমার সঙ্গে থাকতে চাই অ্যাজ ইয়োর ফলোয়ার তোমার অনুগামী অ্যান্ড অ্যাটেন্ড এবং তোমার সেবক হয়ে তো আমি তোমার অনুগামী এবং সেবক হয়ে থাকতে চাই তো আপাতত আমি এখানে ভিডিও শেষ করছি ভিডিও ডিউরেশন আমি বেশি রাখতে চাইছি না নেক্সট ভিডিওতে বাকি অংশটা আমি বাংলা মানে সহ সহজ করে পড়াবো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই